মুর্শিদা খাতুন পাঁচ বছর বয়স চলতেছে। পাঁচ বছর আগে সোহার্দ তারা আমাদের এই এলাকায় আসে। আসা যখন আমার এই মেয়ে ওর মার গর্ভ থাকে তখন তারা আমাদের এই এলাকায় পুষ্টি ওখানে শিখেছে, পরিষ্কার করেছিল, পুষ্টিকর খাদ্য দিছিল, গম দিছে, তেল দিছে, কালাই দিছে। এখন আমার মেয়ে শিশু শ্রেণীতে স্কুলে দিছে, লেখাপড়া করতেছে। এখন আমি আশা করি ভবিষ্যৎ আমার মেয়ে লেখাপড়া করবে, ডাক্তার হবে, এর মনের আশা আমাদের এই।